নমস্কার বন্ধুরা, রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি মোহনভোগ মিষ্টি। এই মোহনভোগ মিষ্টিটি দেখতে যতটা ভালো হয়, খেতে কিন্তু তার থেকেও আরো ভালো হয়। এই মিষ্টিগুলো বানানো খুব বেশি কিন্তু কঠিন না, কয়েকটা পদ্ধতি ফলো করলে এই মিষ্টিগুলো খুব সহজেই বাড়িতে বানানো যায়। আর আগেই বলেছি মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই মিষ্টির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা চলুন দেরি না করে মিষ্টিগুলো বানানো শুরু করা যাক। এখন আমি কড়াইতে 1/4 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এখন দুটো উপকরণকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন দুটো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার চিনিকে ভালো করে মিশিয়ে মিশ্রণটিকে আমি একটি টাইট ডোতে পরিণত করে নেব। আপনারা দেখুন মিশ্রণটি টাইট হয়ে কড়াই থেকে আলাদা হয়ে একটি ডোতে পরিণত হয়েছে। এই সময় আমি ফ্লেমটি বন্ধ করে দেব। মোহনভোগ মিষ্টি বানানোর জন্য আমি আগে থেকে মাওয়াটি বানিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন মাওয়াটিকে প্লেটে নিয়ে মাওয়াটিকে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি একটি পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটিকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আপনারা দেখুন দুধটি ভালো করে ফুটে গেছে। এবার আমি ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। এবার ফ্লেমটি বন্ধ করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার ও জলের মিশ্রণ। এখানে আমি 2 চামচ ভিনিগারের সঙ্গে 4 চামচ জল মিশিয়ে আগে থেকে রেখেছিলাম। এবার আমি হাতাটিকে এইভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবো যাতে দুধটি ভালোভাবে কেটে ছানা হয়ে যায়। আপনারা দেখুন দুধটি ভালোভাবে কেটে গেছে আর ছানা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার ছানাগুলোকে এরকম একটি সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি। এখন ছানাগুলোকে আমি জলের থেকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখুন ছানাগুলোকে আমি আলাদা করে নিয়েছি। এবার ছানাগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। ছানাগুলোকে আমি ভালো করে জল ঝরিয়ে ছানাটিকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার ছানার বলটিকে এইভাবে হাত দিয়ে প্রথমে ভেঙে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে ভালো করে মেখে নিচ্ছি। ছানাগুলোকে কিছুক্ষণ ভালো করে মেখে নিয়েছি। এবার ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। তারপর ময়দাটিকেও ছানার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানার মধ্যে অল্প ময়দা দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিলে মিষ্টিগুলো আর শিরার মধ্যে ভেঙে যাওয়ার ভয় থাকে না। ছানাটি আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ছানাটিকে একটি ডোতে পরিণত করে নিচ্ছি। এবার ছানার থেকে এইভাবে অল্প অল্প অংশ কেটে লেচি বানিয়ে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন আমি একটি লেচি হাতে নিয়ে নিচ্ছি, তারপরে ভালো করে গোল করে নিচ্ছি। আপনারা দেখুন ছানার লেচিটিকে এইভাবে আমি একটি ছোট বলের আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি বলের মাঝখানে একটি আঙুল দিয়ে প্রেস করে এইভাবে একটি হোল বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ছানাগুলোকে বল বানিয়ে একটি এইভাবে হোল বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। আর আপনারা যদি মিষ্টি খেতে ভালোবাসেন আর মিষ্টির অনেক ধরনের ছাঁচ খুঁজছেন তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে আপনারা চেক করতে পারেন। আপনারা দেখুন এইভাবে আমি সমস্ত ছানার বলগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 3 কাপ জল। এখন চিনিগুলো জলের মধ্যে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব।
আপনারা দেখুন চিনিগুলো জলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেছে। এই সময় জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দুধ। এবার চিনি সিরাটিকে ভালো করে ফুটিয়ে নেব। চিনি সিরাটি ভালো করে ফুটে গেছে, এই সময় আমি ছানার বলগুলো দিয়ে দিচ্ছি। চিনি সিরার মধ্যে দুধ দিলে তারপর চিনি সিরাটি ভালো করে ফোটালে চিনি সিরার মধ্যে অনেক বেশি ঝাঁক হয়, যার ফলে মিষ্টিগুলো ওপর ও নিচ ভালোভাবে ফুলে ওঠে। এবার আমি ঢাকনা বন্ধ করে 20 মিনিট এইভাবে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে সোজা করে নিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলো যেমন ফুলে ডবল হয়েছে কিন্তু মিষ্টিগুলো তেমন স্পঞ্জি হয়েছে। এবার মিষ্টিগুলোকে আমি চিনির সিরার থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোকে আমি চিনির সিরা থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা স্পঞ্জি হয়েছে। এখানে আমি একটি বাটিতে গরম দুধ নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে আমি আগে থেকে এক চামচ চিনি মিশিয়ে রেখেছিলাম। এবার আমি একটি মিষ্টি নিয়ে নিয়েছি আর মিষ্টিটিকে এইভাবে চেপে মিষ্টির রসটি ভালো করে বের করে দিচ্ছি। তারপর মিষ্টিটিকে আমি গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মিষ্টিটিকে দুধের থেকে নিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোর থেকে রস বের করে তারপর মিষ্টিগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো আর তারপর মিষ্টিগুলোকে দুধের থেকে তুলে একটি প্লেটে নিয়ে নেব। আপনারা দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি দুধের থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিয়েছি। আগে থেকে আমি যেই মাওয়াটি বানিয়ে রেখেছিলাম এখন সেই মাওয়াটিকে আমি গ্রেটার দিয়ে অল্প অংশ গ্রেট করে নিচ্ছি। প্রথমে আমি অল্প মাওয়া গ্রেট করে নিচ্ছি, প্রয়োজন মতন আমি আবারও মাওয়া গ্রেট করে নেব। এবার মাওয়ার মধ্যে আমি একটি মিষ্টি নিয়ে নিচ্ছি, তারপর মিষ্টিতে ভালো করে মাওয়া লাগিয়ে দিচ্ছি। আপনারা দেখুন মিষ্টিটিকে আমি ভালো করে মাওয়া লাগিয়ে নিয়েছি আর মিষ্টির ওপরের অংশটিকে এইভাবে ফাঁকা রাখবো। এবার আমি মিষ্টির ফাঁকা অংশটিতে দিয়ে দিচ্ছি এক চামচ মালাই। এবার আমি মালাইয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা পেস্তা। এইভাবে আমি সমস্ত মোহনভোগ মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখুন সমস্ত মোহনভোগ মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি একটি মিষ্টি আপনাদের তুলে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই মোহনভোগ মিষ্টির রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি মিষ্টিগুলো আপনাদের খুবই ভালো লাগবে, কারণ মিষ্টিগুলো সত্যিই খেতে অসাধারণ হয়। আর বন্ধুরা, আমার এই মোহনভোগ মিষ্টির রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।